ঢলের পানিতে ফসল তলিয়ে যাওয়ার সংখ্যায় হাওড়ে আধা পাকা ধান কেটে নেওয়ার হিরিক পড়েছে সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক ঝুঁকিপূর্ণ হাওড়ে চলছে বড় ধান কাটা যেখানে ফসল ডুবে গেছে সেখানেও চাষির আপ্রাণ চেষ্টা ডুবন্ত ধান কাটার নিজের জন্য না হলেও গবাদি পশুর জন্য যতটা সম্ভব ধান কেটে নেওয়ার আশায় তারা একই সাথে চলছে ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় স্থানীয়দের চেষ্টা নরবরে বাঁধ মাটি ফেলে শক্ত করার চেষ্টা হচ্ছে কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের হিসাবে চার জেলার হাওরে কম বেশি নয় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত দান মনোরঞ্জন যেমন না খাঁচা কাঁচা কচরা তো ক্ষতি না ফসল তুলতে পারছে না এখন বেটান তেরে কি দিব আমরা নিজে কে খাইয়া বাসমো সার করুন পরিস্থিতিতে আছি তো আল্লাহ যেভাবে চলার সেভাবে খাইতে আমি খেলেজ করলাম এই বাদ আমি দশ ফুট আর দশ হাত বাড়াই দেবো এইটাই দেই কিন্তু আমাদের থতারকা লুক নাই